আমাদের কাছে আমানত দিয়েছেন, সেটা কি? আমানত হলো কোরআন। চিল্লায় বলেন কি? এক নম্বর আমানত কোরআন, দ্বিতীয় নম্বর আমানত হইল ঈমান, দ্বিতীয় নম্বর আমানত, তিন নম্বর আমানত হইল বান্দা যখন তোমার কাছে কোনো জিনিস জামিন রাখে ওই আমানতটাকে ঠিক রাখা। কয়টা আমানত? এক নম্বর আমানত, সবচাইতে বড় আমানত হইছে আল্লাহ পাকের কালাম। দ্বিতীয় নম্বর আমানত হইছে আমি হইলাম মুমিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে মুসলমান না বানাইয়া ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারত রে যুবক, কিন্তু আমি আল্লাহ কত বড় নিয়ামত তোমাকে দিয়েছে, তোমার বাবা মুসলমান ছিল, তোমার দাদাও মুসলমান ছিল, তুমিও আজকে মুসলমান, এই জন্য এই নিয়ামত পাইয়া যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে চিল্লায় একবার মালিকের দরবারে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়ার মুসলমান ইমানদার, যখন তোমার কাছে কোনো বান্দা কোনো আমানত রাখে তার আমানতের তুমি খেয়ানত করিও না, তার আমানতটাকে তুমি ঠিক মতো ফিরিয়ে দাও, ঠিক কিনা? এক নম্বরের আমানত, এক নম্বরের আমানত আল্লাহ আমাকে যেটা দিয়েছে, এক নম্বরের আমানত আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে সেটা হলো কি রে যুবক? সেটা হলো এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, ঠিক কিনা? আল্লাহ বলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। আমি রমজান মাসে আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় আমানত দিলাম, সেটার নাম হলো কি? কোরআন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের আমানত তোমাকে আমি আল্লাহ দিয়েছি ইমান। ইমান যদি না থাকে তাহলে তুমি তো জান্নাত পাবা না, জান্নাতে গেরানো পাবা না, কিন্তু তুমি আল্লাহর কাছে কোনো দোয়াও করো নাই, কত তোমাকে আল্লাহ দয়া করছে, কিন্তু তোমার পাশে এক হিন্দু ভাই খ্রিস্টান থাকে সে কিন্তু মুসলমান না, ইমানের দৌলত আল্লাহ তাকে দেয় নাই, আল্লাহ তোমাকে ভালোবাসছে বড় পছন্দ করছে, বিদায় তোমাকে ইমানের মতো দৌলত দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে তৃতীয় নম্বর আমানত যুবক। ও বৃদ্ধ বাবা খেল করিয়া শুনো, ও পর্দার আড়ালের মা খেল করিয়া শুনো, তোমার কাছে যদি কেউ আমানত রাখে আমার আল্লাহ বলেন সূরাতুন নিসার ৬ নম্বর পৃষ্ঠার মধ্যে ৫৭ নম্বর আয়াত কালামে পাকের ৪৪ নম্বর সূরা, সূরায়ে নিসা পুরুষের নামে কোন সূরা নাই। ও মা তুমি খেয়াল করিয়া শোনো, তোমার নামে আল্লাহ একটা সূরায় নাজিল করে দিয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ জানায় দেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ষষ্ঠ নম্বর পৃষ্ঠার মধ্যে ৪ নম্বর সূরা ৫৭ নম্বর আয়াতে আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুতরাং এই রমজান মাস বড় আমানত, এই রমজান মাস তোমাকে তাকওয়া শিখায়, এই রমজান মাস তোমাকে কি শিখায়? পরহেজগারি শিখায়, এই রমজান মাস তোমাকে আমানতদারি শিখায়। খবরদার খবরদার খবরদার, আমি রোজা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত যে পুরা করবে আমি এই রমজানের আমানত স্বরূপ বান্দা তোর জন্য নিজে জান্নাত দেব। সুবহানাল্লাহ।